বন্ধুরা ওয়েলকাম টু বিলিস লাইভ। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। চলে এসেছি আজকে একটা নিত্য নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকের ভিডিওর সম্পর্কে যেটা বলবো প্রথমেই বলে নিই, হ্যাশট্যাগ আমরা সকলেতে। আজকের টপিক বডি শেমিং। এখন এটা সব থেকে বেশি চলছে, ফুল দমে চলছে। আগেও ছিল, বহু পুরনো যুগ আগে থেকে আগেও ছিল, নাইনটিজের মুভি, নাইনটিজের লাইফেও ছিল। সেটা কম ছিল, সেটা একটা স্টেজে ছিল, একটা লেভেলে ছিল। বাট এখনকার দিনে এটা তো একটা টপিক, যে টপিক হিসেবে আমি এখন তোমাদের সামনে কথা বলছি সেরকম একটা রেগুলার বেসিস টপিক হয়ে গেছে। একেবারে সকাল থেকে রাত্রি পর্যন্ত বলার লোকের অভাব নেই। লোকের মুখ বন্ধ করানো যাবে না, যে কোনো ক্ষেত্রেই হোক। লোকের মুখ বন্ধ করানোটা কিন্তু আমাদের লাইফে চাপের ব্যাপার। আমাকে নিজেকে কী করতে হতে পারে, আমি কী করতে পারি, আমি কী করে ট্যাকেল করব, আমি কী করে হ্যান্ডেল করব, আমার মনকে আমি কী করে কন্ট্রোলে রাখবো, সেটা সম্বন্ধে আলোচনা করি। এবার হচ্ছে বডি শেমিং। শেমিং, বডি শেমিংটা কেন করা হয়, কাকে করা হয়? বডি শেমিং মানে কি? আমার মধ্যে যেটা আছে সেটাকে নিয়েই শেমিং করবে? নিশ্চয় না থাকলে করবে না। কী কী পারপাসে হয়? রোগা, কেউ অতিরিক্ত মোটা, স্কিন কমপ্লেকশন, বা প্রত্যেকটা মানুষের মধ্যে কমতি, প্রত্যেকটা মানুষের মধ্যে কোনো না কোনো খামতি কমতি এগুলো থেকেই থাকে। সেই পারপাসগুলো যদি আমাদের কাছে জানা থাকে, তখন একটা মানুষ আর একটা মানুষকে অ্যাটাক করে, এটাকে বলে ওয়ান টাইপ অফ অ্যাটাক। তার মধ্যে একটা পার্ট হচ্ছে কি, বডি শেমিং। মানুষের চোখের সামনে যেটা আছে, আমি ওপরে উঠবো। অ্যাকচুয়ালি এখনকার লাইফে মানুষের টপিকটা কিন্তু আমি শুরু করে দিয়েছি, আমি আলোচনার মাধ্যমে শুরু করে দিয়েছি কিন্তু কথা বলতে বলতে। তো একটা এখন মানুষের জীবনে একটা মোটো হয়ে দাঁড়িয়েছে। কী মোটো? না, আমাকে উঠতে হবে, সেটা যে কোনো না যে কোনোভাবে হোক, যে কোনো না যে কোনোভাবে হোক। সামনের যে লোকটা আছে তার উইক পয়েন্টটা আমাকে খুঁজে বার করতে হবে, যেটা আমি চোখের সামনে দেখতে পাচ্ছি, সেটা বডি শেমিং করেই কেউ না হোক, তাই না? যে কোনোভাবে আমাকে ওপরে উঠতে হবে, কাউকে ছোটো করতে হবে, সেটা তাকে ছোটো করে আমি ওপরে উঠে যাব, সেটা যত বড় মানুষই হোক না কেন, তার উইক পয়েন্টটা নিয়ে আমি ছোটো করব, আমি ওপরে উঠে যাব। এটা হচ্ছে এখন মানুষের লাইফে শর্টকাট। কাউকে ছোটো করে ঝট করে কী করে ওপরে উঠে যায়? প্রবলেমটা কার? সেই মানুষগুলোর। বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি? বডি শেমিংটা করছে তাকে, আমাকে, আইমিন আমি এক্সাম্পল আমি নিজেকে দিয়ে বোঝাচ্ছি, তোমাকে করছে বা আমাকে করছে, কে করছে? অন্য একজন মানুষ করছে। প্রবলেমটা তার, সে তোমাকে ছোট করে ওপরে উঠতে চাইছে, প্রবলেমটা তোমার নয়। তাহলে তোমার কি করা উচিত? চিন্তাভাবনা, তাই ঘটিয়া চিন্তাভাবনাটা কার? এত মানে একটা গন্দি সোচ কার? তার, তোমার না। তাহলে তোমার কি করা উচিত? তোমার করা উচিত তুমি নিজেকে সংযত রাখো, নিজেকে ভাবো। প্রথমে একটা কথা বলি, আমরা কাদের কাদের কথা মনের মধ্যে লাগাই, যাদের সঙ্গে আমাদের অ্যাটাচমেন্ট আছে, আমার মা বাবা ভাই বোন, আমার কাছের কিছু নেবার্স, আমার কিছু রিলেটিভ, আমার কিছু ফ্রেন্ড সার্কেল, এরকম ধরনের যে মানুষগুলো আমাদের মানে দিল মানে আমাদের মানে কী বলবো, আমাদের মনের খুব কাছে, তাদের কথা কাছে মানে আমাদের মনে লাগাই। কিন্তু বাইরের কিছু লোক মানে কোনো এলো গেলো এরা গেরা, আমরা তাদের কথা মনে লাগাই না? কেন না? আজকে বলে গেল আমাকে এরকমভাবে, কালকে তো তার সাথে আমার দেখা নাও হতে পারে, হোয়াট এভার, আমার কিছু যায় আসে না এরকমভাবে। কিন্তু কাদের কথা মনে লাগাই? যারা আমার কাছের মানুষ। সেই মানুষগুলো অনেক সময় যখন আমাদের বলে, হ্যাঁ মনে কষ্ট হয়, কিন্তু কোন পারপাসে তোমাকে বলছে? তুমি মোটা বা আমি মোটা তার জন্য বলছে? তোমার স্কিন কমপ্লেকশন ডার্ক তার জন্য বলছে? এগুলোর জন্য বলছে? ছেড়ে দাও, বাদ দাও। মনের মধ্যে একটা জিনিস বোঝাবার চেষ্টা করো, মনের মধ্যে একটা জিনিস রাখার চেষ্টা করো, আমি যেটা আমি সেটা, লিভ ইট। বা একটা কথা ছট করে বলে দিতে পারো, মাইন্ড ইয়োর ওন বিজনেস, এই কথাটা বলে দিতে পারো। কিন্তু এই যে ব্যাপারটাকে তোমরা এটাও বলতে পারবে, মুখে বলা যতটা সহজ না, কাজে করা কতটা সহজ না। একটা মানুষ যাকে আমি ভালোবাসি, সে আমাকে ঝট করে বলে দিল যে তুমি মোটা, তুমি কালো, তাই তো, কালো, এই কথাটা বলে দিল। কিন্তু কী করে আমি এই জিনিসটা ভুলবো? আমার তো মনের মধ্যে কষ্ট হয়। এক্স্যাক্ট পয়েন্ট, যে সে তোমাকে কালো বললো বা মোটা বললো, সেটা হয়তো অনেক সময় তোমার মনের উপর নির্ভর করে না, কিন্তু কোন সিচুয়েশনে বললো, কোন মানে কোন মোমেন্টে বললো, সেটা অনেক সময় ম্যাটার করে। হয়তো অনেক লোকজন আছে, অনেক ফ্রেন্ড সার্কেল আছে, তার সামনে কোনো একজন ফ্রেন্ড তোমাকে বলে দিল পার্টিকুলারলি যে তুই এই, তুই এই, ছি ছি এরকম, তোর সাথে এরকম। বা অনেক ফ্রেন্ডস আছে, অনেক রিলেটিভস আছে, যে চেহারার উপর নির্ভর করে, স্কিন কমপ্লেকশনের উপর নির্ভর করে তোমার সঙ্গে ওঠা বসা করবে। মানে কি, তোমার সঙ্গে যাবে, অনেকে থাকবে, ইস এ মোটা, এর সাথে যাবো না, ইস এর গায়ের রং কালো, এর সাথে আমার মানায় না। এগুলো তুমি বা আমি কেউ তৈরি করিনি, এগুলো করেছে সো কল্ড আমাদের এই কমিউনিটি, আমাদের এই এখনকার এই সব সোসাইটি, এখনকার এই সব মার্কেটিং হ্যানা ত্যানা, এগুলো ক্রিম মাখো, এই হও, এই করো, ওই হও, এই করো, এই হও,
আরে ভাই প্রত্যেকটা মানুষের একটা কমপ্লেক্সন আছে, স্কিন কমপ্লেকশন আছে। আমাদের এখানকার মানুষ সাদা কালো মেশানো, বিভিন্ন জায়গায় যে জায়গায় পাহাড়ি অঞ্চল সেখানকার মানুষের স্কিনের একটা আলাদা চরিত্র আছে, বৈশিষ্ট্য আছে। যেখানে আবার দেখবে আমেরিকা ইউএসএ এইসব মানুষদের একটা স্কিনের একটা আলাদা একটা চরিত্র আছে, মানে স্কিনের বৈশিষ্ট্য প্রত্যেকটা মানুষের বিভিন্ন জায়গার বিভিন্ন রকম। সমুদ্রের ধারে দেখবে মানুষের অনেকদিন সমুদ্রের কাছে থাকার পরে স্কিন কালো হয়ে যায়, এরকম এসে যায়। আবার অনেক জায়গায় দেখবে মানুষ ক্রিম মেখে রোদের মধ্যে বসে আছে কালো হবে বলে, স্কিন কমপ্লেকশন ডার্ক করবে বলে। হোয়াট এভার, তাতে কী হয়েছে? এই চিন্তাধারাটাকে মনের মধ্যে আনো, এই চিন্তাধারাটাকে মনের মধ্যে আনো। আসলে কী বলো তো, আমার যেটা মনে হয় নিজের, আমি কালকে একটা ছোট্ট উদাহরণ দিয়েছিলাম যে এমন একটা সময় ছিল আমি নিজে কালো, আমি নিজে কালো, তো আমাকে অনেক মানুষ, একটা মেয়েদের, মেয়েদের যেটা হয় বেসিক্যালি, মেয়েদের যেটা হয় মেয়েটা মোটা, ইস কী করে বিয়ে হবে, মেয়েটা কালো, ইস প্রথমে তো বন্ধু বান্ধব সুন্দরী থাকে, সুন্দর থেকে সুন্দরীতম এক একজন থাকে, তাদের পাশে আমি দাঁড়াবো? একটা এরকম মানে আমরা কিসে ভুগি, একটা হীনমন্যতা যাকে বলে, বা একটা নিজের মনের মধ্যে একটা এরকম ধরনের চলতে থাকে দ্বন্দ্ব, ইস এ সুন্দর আমি কাজ এটা 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 তোমার ফল্ট, এটা প্রবলেমটা অ্যাকচুয়াল তোমার প্রবলেম, এটাকে তোমাকে সলভ করতে হবে। কেন আমরা কেন ভাবি এই জিনিসটা, প্রথমে ভাবতে হবে এই জিনিসটা আমাদের সাথে কেন হয়, কারণ এই প্রবলেমটা নিতান্তই তোমার, এটা কেউ ক্রিয়েট করে না। যে তোমাকে মোটা বলছে এটা তার মেন্টাল প্রবলেম, সে মেন্টালি সিক। কেন এই সিক কথাটা কেন ইউজ করলাম আমি, তার কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষের মস্তিষ্কে একটা ইমেজ থাকে, আমাদের এক একজন আইডল থাকে। আমাদের এখনকার দিনে ছেলেমেয়ের আইডল কি? এই ঋত্বিক রোশন, ছেলেদের ঋত্বিক রোশন, এই এই ঋত্বিক রোশনের মতো হতে হবে, এই এর মতো হতে হবে, এই এর মতো হতে হবে, এই সালমান খানের মতো ফিগার হতে হবে, এই এর মতো সুন্দর দেখতে হবে, এই ব্লা ব্লা, আমার তো মনেই আসছে না, আই মিন সো কল্ড ব্যাপার, তো এদের মতো হতে হবে, মানে হিরোজ এই সব এদের মতো হতে হবে। কেন হবো, কিসের জন্য হবো? আমি আমার মতো হবো, আমি আমার মতো হবো। সারা দিন আমরা প্রত্যেকটা মানুষকে ফলো করতে থাকি। আরে ভাই প্রবলেম এই জায়গায়, ফলো করো না, ডোন্ট ফলো এনি ওয়ান, কাউকে ফলো করার কোনো প্রয়োজন নেই। আমরা তো সারা দিন সকাল থেকে রাত্রি পর্যন্ত শুধু ফলো ফলো ফলো, সারা লাইফ আমরা ফলোয়ার্স হয়ে থাকি। এফবিতে ফলো করো, মেসেঞ্জারে ফলো করো, ইনস্টাগ্রামে ফলো করো, তোমার কী বলে ফেসবুকে ফলো করো, ইউটিউবে ফলো করো, সবই তো আমরা ফ্যান ফলোয়ার্স। ডোন্ট ফলো এনি ওয়ান, কাউকে ফলো করো না, করতে হলে লার্ন করো, তার থেকে শেখো। সে যদি ভালো কিছু মনে হয় তার থেকে শেখার আছে সেটা শেখো, বাট কাউকে ফলো করো না, ফলো নিজেকে করো, বা ফলো এমন একটা মানুষকে করো, করো ফলো এমন একটা মানুষকে করো যে তোমার আইডল হবে, যার মধ্যে কোনো তোমার মেন্টালি তুমি স্ট্রং থাকবে, যাকে ফলো করলে তোমার মেন্টালি তুমি স্ট্রং থাকবে। এটা সবটা নিজেদের কাছে ব্যাপার, আমরা নিজেরা যদি চিন্তাভাবনাটা বা আমাদের মাথার মধ্যে যে ইমেজটা আছে আমাদের ব্রেনের মধ্যে, যে আমরা যাকে আইডল হিসেবে মানি, সেই জায়গাটা যদি পরিষ্কার হয়, যিনি আইডল এমন একজন মানুষকে আইডল বাঁচতে হবে আমাদের, যে মানুষটার থেকে আমরা ভালো কিছু শিখতে পারবো, নিত্যদিন নিত্য নতুনভাবে শিখতে পারবো, ভালো সব কিছু ভালো, সেরকম একটা মানুষকে আইডল বানাতে হবে। এই যে ভুল চিন্তাধারা, এই যে নোংরা গান্ধী সোচ, এই ধরনের মানুষের যে মানুষদেরকে আমরা সবসময় ভাবি না যে আমাকে সুন্দরী হতে হবে, আমাকে ফর্সা হতে হবে, ফিগারকে এরকম রাখতে হবে, এই মেনটেন রাখতে হবে, না এটা না। যদি সেটা ভালোর জন্য হয় এমন কোনো মানুষকে ফলো করো যেখানে তুমি নিজের শরীরকে ভালো রাখতে পারবে। যদি তোমায় রোগা হতে হয় সেটা তুমি নিজেকে ভালো রাখার জন্য হবে, নিজের শরীরটাকে সুস্থ রাখার জন্য। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে যাদের ফিগার হয়তো একটু, তারা হয়তো মোটা সোটা, কিন্তু তাদের শরীরে কোনো রোগ নাড়ি কিচ্ছু নেই। আবার অনেক এরকম মানুষও আছে একদম স্লিম ট্রিম, অথচ কারোর কোলেস্ট্রল হাই, কারোর সুগার আছে, মানে আমি কারোর ডায়াবেটিস আছে, কারোর এই আছে, ব্লাড প্রেশার আছে, এই আছে হাই, এনা তানা, এরকম এরকম মানুষও দেখা গেছে। অতএব নিজেকে সুস্থ রাখতে গেলে, নিজেকে ভালো রাখতে গেলে তুমি নিজের জন্য করো, আদারওয়াইজ একদম না। চিন্তাধারণাটা সুন্দর রাখতে হবে। সব থেকে বড়ো কথা, আসল কথা তো এখন বলাই হয়নি, চাকরির বাজার কীরকম, পাত্র পাত্রী চাই। পাত্রীর বাবা ঠিক করে রাখে সরকারি চাকরি ছেলে ছাড়া বিয়ে দেব না, হ্যাঁ একটা মেয়ে হয়ে আমি বলছি, সরকারি চাকরি ছাড়া মেয়েকে বিয়ে দেব না। চিন্তাধারণা, মা বাবার মাথায় একটা ইমেজ ঢুকে গেছে, একটা আইডল, কাকে মানছেন, মেয়ের মা, মেয়ের বাবার আইডলটাকে, ওই বাড়ির ভদ্রলোক ওনার মেয়ের বিয়ে দিয়েছেন, বেশ মোটা টাকা মাইনে, সরকারি চাকরি করে, গাড়ি বাড়ি সব আছে, সেই রকম ছেলের সাথে আমার মেয়েরও বিয়েটা আমি সরকারি চাকরি দেবো। ব্রেনের মধ্যে এরকম একটা ইমেজ কাজ করছে প্রথম থেকে, একটা ঠিক সেরকম তিনি ওর বা ওই জিনিসটার বাইরে ভাবতে পারবেন না, তার মাথায় ওটাই থাকবে। উনি যদি নিজের ব্রেনকে এটা বোঝান বা ইমেজটা প্রথম থেকে এটা রাখেন না যে প্রাইভেট ফার্মে একটা ছেলে চাকরি করলেও সেও মানুষটা যেন ভালো হয়, মানুষটা যেন ভালো হয়, যে বিজনেস করছে সেই মানুষটা যেন ভালো হয়, যদি বেকার থাকে মানুষটা যদি ভালো হয়,
প্রত্যেকে সকলে মিলে যদি একসাথে সুন্দর করে সংসারটা গুছিয়ে দিতে পারি, এই রকম চিন্তা ভাবনাটা মাথার মধ্যে রাখতে হবে, ইমেজটা রাখতে হবে। অতএব মোদ্দা কথা কি, আমরা যেটা ব্রেনের মধ্যে ইমেজ একটা তৈরি করে নিই সেই জিনিসটাই আমরা ভাবতে থাকি, আমরা সেটাকেই ফলো করি, সেটাই আমরা করে থাকি। ঠিক আছে, মেন ব্যাপার হচ্ছে এটা। শেমিং, বডি শেমিং যারা করে তাদের মাথার মধ্যে সারাদিন ঘোরে আমি টপ সুন্দরী, আমি সুন্দর দেখতে, আমার ফিগার সুন্দর, আমার থেকে সুন্দর কেউ নয়, আমি ক্যাটরিনার মতো, আমি এই আলিয়া ভাটের মতো, আমি এর মতো, এই জিনিসগুলো ছেলে মেয়েদের মধ্যে মাথার মধ্যে ঘুরতে থাকে। একই রকমভাবে পুরুষদের মাথাতেও অনেক পুরুষ থাকে সেরকম ধরনের ঘুরতে থাকে। তো তাদের এই চিন্তাভাবনাটা বদলাতে হবে, তোমার নয়, অবভিয়াসলি তোমাকেও বদলাতে হবে যাকে বডি শেমিং করা হচ্ছে, মানে আমাকেও বদলাতে হবে, আমার মাথায় ইমেজটা রাখতে হবে যে যে কী বলছে আমার ভাবার দরকার নেই, আমাকে চেঞ্জ করতে হবে, আমি ভাববো ভালোটা, আমি ভাববো ভালোটা, আমি যেমন আছি আমি সেটা, আমার ইমেজটা এখানে রাখতে হবে। ভালো যিনি, যাকে আমি আইডল ভাববো, সেই আইডল এমন একজনকে আইডল বসাতে হবে যিনি সবসময় বলছেন যে তুমি নিজে যেটা, অ্যাকচুয়াল হোয়াট ইউ আর, যেটা তুমি সেটাই তুমি, তুমি নিজেকে মানতে শেখো, তুমি সুন্দর, তোমার থেকে সুন্দর কেউ নেই, তুমি আগে নিজেকে ভালোবাসো, সেলফ কনফিডেন্স বাড়াও, নিজেকে ভালোবাসো। এইরকম ধরনের ইমেজ যদি আমাদের মাথার মধ্যে থাকে না, এই সো কল সোসাইটির মধ্যেই নোংরামো সারা জীবনের মতো বন্ধ হয়ে যাবে। কিন্তু আমি জানি এটা হবার নয়, এটা হবার নয়। মানুষের যদি চিন্তাধারণা বদলে যায় না, আমাদের সমাজ কত উন্নত হয়ে যাবে, পারিপার্শ্বিক সব কিছু পরিষ্কার হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে, নোংরামি থাকবেই না। আমি কন্ট্রোভার্সি করতাম কিছুদিন আগে, নোংরা কন্ট্রোভার্সির মধ্যে জড়িয়ে গেছিলাম, এরকম ভিডিও আমি থোড়ি করতাম, মোটিভেশনাল ভিডিও আমি থোড়ি করতাম, কিন্তু ওই যে আই ক্যান এভরিথিং, আমি পারি, আমি পারবো, আমি আগের দিন বলেছিলাম যে দিদিভাইয়ের ইন্সপায়ার, মানে আমি ইন্সপায়ার হয়েছি যে দিদিভাইয়ের কাছ থেকে, অনেক দিদিভাইরা আছে আমার, কিছু ভিউয়ার্স দিদিভাই আছেন, কিছু ক্রিয়েটার দিদিভাই আছেন, সকলের কথায় আমি ইন্সপায়ার হয়েছি। আমি নিজের মস্তিষ্কের মধ্যে, আমার মাথায় ছিল ও কন্ট্রোভার্সি করছে আমি ওই রকম কন্ট্রোভার্সি করবো, কিন্তু একটা টাইম আমার মাথার মধ্যে এলো না, এই ইমেজটাকে আমাকে চেঞ্জ করতে হবে ব্রেনের মধ্যে, আমাকে ভালোভাবে বাঁচতে হবে, নোংরামির মধ্যে আমাকে জড়ালে চলবে না, আমাকে ভালো ভিডিও করতে হবে, মোটিভেশনাল ভিডিও, যাতে আমি নিজের মনকে ভালো রাখতে পারি, নিজেকে ঠিক রাখতে পারি, নিজে ভালো পথে চলতে পারি। কিছু ভালো মানুষের ইমেজ আমি মাথার মধ্যে রাখলাম, তারপর আমার এই মোটিভেশনাল ভিডিও। আমি যখন পারছি তোমরা কেন পারবে না, সেম ওয়েতে আমাদের মাথার মধ্যে যে জিনিসগুলো ভীতি কাজ করবে, যেগুলো নিয়ে প্রবলেম, যে হ্যাঁ লোকে আমাকে এটা বলছে, লোকে আমাকে কী বললো, লোকে আমাকে কী বললো, লিভ ইট, বাদ দাও, তুমি নিজে কি, সেই ইমেজটা মাথার মধ্যে রাখো। তখন দেখবে লোকে কী বললো, তোমার বাড়ির লোক কী বললো, তোমার একজন প্রতিবেশী কী বললো, তোমার কিচ্ছু মনে আসবে। এটা লাইফে নিতে শেখো, এটা লাইফে নিতে শেখো, যার কাজ সে বলবেই সে করবেই, এই চিন্তাধারণা তুমি বদলাতে পারবে না। এই যো বিয়ের বাজারে এখন সবথেকে বড় জিনিস, পাত্রী সুন্দর হতে হবে। ছেলেরা বলছে যে আমরা ভাবতেই পারছি না, প্রথম এই যে অ্যাট্রাকশন, ভালোবাসা, অনেক অনেকে হয়তো বলবে যে প্রথমে তো অ্যাট্রাকশন আসে, তারপর মেয়েটা কীরকম, তার সাথে কথা বলা, হাই হ্যালো মেশা, এগুলো তো পরে হয়, অ্যাট্রাকশন, ওই যে অ্যাট্রাকশন ব্যাপারটাও না তোমার মধ্যে বা আমার মধ্যে, আমাদের মেয়েদের ছেলেদের মধ্যে কী কাজ করে, একটা মাথার মধ্যে, ব্রেনের মধ্যে একটা ইমেজ থাকে যে আমার গার্লফ্রেন্ড সুন্দরী হবে, আমার যে হাজব্যান্ড হবে সে যেন সুন্দর হয়, সে যেন সরকারি চাকরি করে, সে যেন এরকম ধরনের হয়, এগুলো আমরা ভেবে নিই, কল্পনা করে নিই। এই ইমেজটা যদি তুমি রাখো যে না আমি ছেলেটার মনটা দেখবো, ছেলেটা আমায় কতটা ভালোবাসে সেটা দেখবো, এই ইমেজটা থাকলে না তুমি তখন খুঁজতে থাকবে ছেলেটার সাথে কথা বলতে বা দেখ দেখার সময় দেখি তো ছেলেটা কীরকম, তখন তোমার মনের মধ্যে আসবেই না যে ছেলেটা কীরকম মেয়েটা কীরকম রং যাই তুমি দেখবে না, তখন তোমার ইমেজটা তুমি যেটা প্রথম থেকে চিন্তাভাবনা করেছো যে আগে আমাকে দেখতে হবে মনটা কীরকম, তুমি সেই চোখেই তখন তাকে দেখবে, অ্যাট্রাকশনটা তোমার মনের মধ্যেই হবে, তখন আর ওই রূপের মধ্যে অ্যাট্রাকশন হবে না, সেটা বোথ সাইড, ছেলের ক্ষেত্রেও বলছি মেয়ের ক্ষেত্রেও বলছি, পাত্রী দেখতেই যাও আর গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই যাচাই করো, এরকম হবে। আমি আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো সবটাই হচ্ছে আমাদের ব্রেনের মধ্যে যে ইমেজ আছে, আমাদের ব্রেনের, আমরা যাকে আইডল হিসেবে মানি, যাকে আমরা ফলো করি, তার জন্যই ঘটনাগুলো ঘটে। অতএব ফলো কাউকে করার দরকার নেই, তুমি নিজেকে নিজে ফলো করো, আমি কি চাই সবসময় সেই ইমেজটা মাথার মধ্যে রাখো। তুমি যদি জীবনে ভালো কিছু অ্যাচিভ করতে চাও, ভালো কিছু চাও, ভালো পথটাকে মাথার মধ্যে সবসময় ভাবতে থাকো যে না আমি ভালো চাইবো, আমি ভালো করবো, আমার সুন্দর জিনিসটা চাই, এই জিনিসটা যেটা আমার জীবনকে সুন্দর করে দেবে, সেরকমভাবে জিনিসগুলো ভাবতে থাকো, তখন দেখবে সবটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে, কে তোমায় বডি শেমিং করলো, কে কী করলো, আর যে বডি শেমিং করছে তোমাকে, তোমাকে রং নিয়ে বলছে, তোমার ফিগার নিয়ে বলছে, বডি শেমিং তো শুধুমাত্র এই নিয়ে না, বডি শেমিং অনেক রকমভাবে হয়, কিছু বডি শেমিং আছে যেগুলো আমরা কোনোদিন পাল্টাতে পারবো না, পায়ে চলতে গেলে পা টেনে চলে, চোখে দেখতে পায় না, এটা এখনকার মানুষ এতটাই নোংরা হয়ে গেছে, সেই মানুষগুলোকেও বডি শেমিং করছে। কিছু কিছু জিনিস আছে তুমি চেঞ্জ করতে পারবে না, এই জিনিসগুলো তুমি চেঞ্জ করতে পারবে না। ওই যে বললাম ছোটো থেকে শিক্ষা, সবটার একটা ব্যাপার আছে, ছোটো থেকে শিক্ষা, আমরা আমাদের বাচ্চাদেরকে, মা বাবারা আমরা আমাদের বাচ্চাদেরকে, আমাদের সোসাইটির প্রত্যেকটা মানুষের, আমাদের চিন্তাধারণাটা যদি একটু হাই লেভেলে থাকে, একটু উচ্চ চিন্তাধারণা থাকে, আমরা সেই চিন্তাধারণাগুলো মাথার মধ্যে ভাবতে থাকবো, তখন আমরা সবটাই ভালো দেখবো, কারোর মধ্যে কোনো খামতি দেখবো না। কিন্তু ওই যে শর্টকাট, একে
অ্যাটাক করে আমাকে ওপরে উঠতে হবে, তার জন্য যা কিছু করা দরকার সবটুকু করব। কিন্তু সেটাও সেই মানুষগুলোকেও চিন্তাধারণাগুলো বদলাতে হবে। তারা নিজেদেরকেও যদি চিন্তাধারণাটা বদলায় না, এই বডি শেমিং কেন, সব কিছুই বন্ধ হয়ে যাবে। অতএব লোকের মুখবেলা কীভাবে বন্ধ করবে সেটা তো আমি বলতে পারবো না, তবুও আমি একটা ছোট্ট রাস্তা বলে দিলাম। যারা এইভাবে লোকেদেরকে বলো বডি শেমিং করো, নোংরামি করো, তাদের চিন্তাধারণাটা তারাও বদলাও। আর তুমি কীভাবে নিজেকে কন্ট্রোল করবে, সেই মানুষগুলো লোকের কথা চট করে বন্ধ করানো যাবে না, আবারও আমি বলছি, কিন্তু নিজেকে কী করে সেই জায়গা থেকে সরিয়ে আনবে সেটা আমি বললাম। এর না আছে কোনো টোটকা, না আছে কোনো সিক্রেট, না আছে কিচ্ছু, কিচ্ছু নেই। নিজেকে করতে হবে, সেই কালকের প্রসঙ্গ, প্র্যাকটিস সেলফ কনফিডেন্স, ভালো চিন্তাভাবনা, পজিটিভিটি মাথার মধ্যে আনো, অনলি পজিটিভিটি, ডোন্ট ফলো এনি ওয়ান, লার্ন ফ্রম হার অর হিজ অর হার, লার্ন করো, শেখো, শেখো, ভালো কিছু শেখো, ভালো কিছু শেখো। আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম। তো এর থেকে বেশি কিছু বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তো তার জন্য আমি ছোট্ট করে বললাম যে বডি শেমিং পার্টটা। সিরিয়াসলি আজকে টপিকটা একটা অ্যামেজিং টপিক ছিল। আমার মনের মধ্যে খুব একটা ইচ্ছা ছিল যে বডি শেমিং, মানুষের মন কতটা নোংরা, কতটা খারাপ, সোচ কতটা গন্দি, মানে কতটা খারাপ হতে পারে মানুষ আজকালকার জীবনে, তো প্রত্যেকটা জায়গায় চলেছে। আই যে প্রথমে বলেছিলাম না, 90s ছিল, 90s দিকে কী ছিল, বড় বড় সেলিব্রিটিদের ক্ষেত্রে কী ছিল, রোগা হলে আঙুল তুলতো, ইস কতটা রোগা, মানে ভালো চেহারা মানে সুন্দর। আর এখন যত ফ্যাটি যত মোটা হচ্ছে, স্লিম ট্রিমটা দরকার না, স্লিম হওয়ার দরকার নেই, সুন্দর ফর্সা হওয়ার দরকার নেই, তুমি যেটা সেটা আছো, তুমি নিজে স্যাটিসফাইড, নিজেকে ভালো মানুষ তৈরি করো, এগুলোর দিকে দেখার দরকার নেই। জাস্ট ইগনোর দেম বা ইগনোর দ্যাট পিপল, দোজ পিপল, তাদেরকে ইগনোর করো, আর না হলে নিজের মনটাকে সুন্দর করো, নিজের ব্রেনের মধ্যে একটা ইমেজ তৈরি করো যেটা তোমাকে আরও সুন্দর করতে সাহায্য করবে। পজিটিভিটি, পজিটিভ কথা ভাবো, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ, তাহলে দেখবে নিজে অনেক ভালো থাকছো, অনেক সুন্দর থাকছো, কোনো নেগেটিভিটি তোমাকে টাচ করতে পারবে না, জাস্ট টাচ করতে পারবে না, তখন এই নোংরামিগুলো এমনিই বন্ধ হয়ে যাবে। যারা চাইছে তোমাকে নিচে নামাতে, থোড়ি পারবে নিচে নামাতে, তুমি যদি ওপরের দিকে ওঠো, তুমি যদি কোনো দিকে না তাকাও, তোমাকে পারবে কেউ নিচে নামাতে? না। সমালোচিত যখন হচ্ছ তখন জানবে তুমি ওপরে উঠছ, অবভিয়াসলি ভালো কাজে সমালোচিত যদি হও, খারাপ কাজের জন্য তো খারাপ মানুষই দায়ী। চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি তোমরা, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই বাসা দেখো, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে, সবাই খুব খুব ভালো দেখো, টাটা।